দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের 1 নং আসনে এবং সেখানে ভোট কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা আসছেন এবং ভোট শুরু হয়ে গিয়েছে। আমার শুরুতেই আমি একটু ভোটারের কাছে যাব এবং তিনি স্লিপ নিয়ে এসেছেন কেন্দ্রের বাইরে থেকে, আসলে ভোট দিতে এসেছেন, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছিল আসলে ভোট হচ্ছে কিনা। বিভিন্ন বিরোধী দল আমরা দেখেছি তারা এখনো নির্বাচনে আসেনি, আজকে নির্বাচন হচ্ছে, কেমন লাগছে এবং এখানে আপনি স্লিপ নিয়ে এসেছেন, কি দেখছেন নির্বাচনের পরিস্থিতি? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, কোনো সব কিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। নির্বাচনে ভোট দিতে পারাটা অন্যরকম একটা উৎসাহ আনন্দের অনেকের মধ্যে এই জিনিসটা আমরা দেখি, আপনার কাছে আসলে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা কি প্রথমবারের মতো কিনা? না না, আরো ভোট দিয়েছি। দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। এছাড়াও আরো কয়েকজন রয়েছেন, আপনি দেখতে পাচ্ছি যে নৌকার আকম ও মোজাম্মেল হকের হয়ে এখানে কাজ করছেন, কি অবস্থা দেখছেন আপনাদের এখানে? শান্তিপূর্ণ ভাবে পরিবেশ আছে, এখনো কোনো বিশৃঙ্খলা হয় নাই, আর আশা করতেছি শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হবে আর আমরা বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো, এটা আমরা আশাবাদী। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক, মনে করছেন আসলে শীতের সকাল এই হতে পারে কারণ, নাকি সামনে আরো কিছু পারবে? না না না, আসলে শীতের সকাল আর অনেকে দেখা গেছে হয়তো উঠতে একটু দেরি করতেছে, তবে আশা করা যায় আমরা উপস্থিতি আরো আমরা বাড়াতে পারবো। আপনার বুথগুলা কেন্দ্রগুলা সব আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তো যেমন এই পাশে আপনি তিনটা তালাতেই হচ্ছে আমাদের বুথ দেওয়া হয়েছে, তো এই কারণে আমাদের ভিতরে ভিতরে লোক চলে গেছে, প্রায় প্রত্যেক বুথ মানে বুথেই একজন একজন করে ঢুকতেছে, আমি মাত্র ভোট দিয়ে আসলাম, একজন করে ঢুকতেছে, তাদেরকে দেখাই মানে আমরা জিজ্ঞেস করতেছি কিভাবে, আমি নতুন ভোটার তো ফোল্ডিং এর বিষয়টা আমরা অনেক ভুল হইতে পারে, আমরা ওই জায়গায় প্রায় ছয় জন এজেন্ট ছিল, আমি যে রুমে ছিলাম, ছয়টা প্রার্থীর, তো তারা আমাদের বইলে দিচ্ছে, আমরা ওইভাবেই মনে করেন আর কি, সুন্দরভাবে ফোল্ডিংটা করে একদম শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়ে আসছি। প্রথমবারের মতো ভোট দেওয়ার অনুভূতি কি? খুবই খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি সবাইকে বলবো যে যারা দেশের তরুণ সমাজ আছে সবাই যাতে ভোট দিতে আসে, আজকের এই উৎসব মুখর দিনটাকে মানে সত্যিকারের আমেজে উৎসবে পরিণত করুক, এটাই আমাদের চাওয়া। দর্শক শুনছিলেন, যারা আসলে নতুন ভোটার থেকে শুরু করে আসলে যারা একাধিকবার ভোট দিতে এসেছেন তাদের মধ্যেও একটা উচ্ছ্বাস, ভোট দেওয়ার যে আনন্দ সেটি কিন্তু আমরা শুনছিলাম। এবং এই মুহূর্তে আপনাদেরকে পুরো কেন্দ্রটি একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে 4-4টি কিন্তু কেন্দ্র রাখা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু ভোট দেওয়া হচ্ছে, এবং সেই ভোট কেন্দ্রগুলোতে আসলে জায়গাটা বেশি হওয়ার কারণে কিন্তু এখানে আসলে ভোটার দেখা যাচ্ছে কম, এমনটা কিন্তু দাবি করছিলেন যারা আসলে আকম মোজাম্মেল হক, যিনি এক আসন গাজীপুর এক আসনের হয়ে কিন্তু তারা কাজ করছেন, এবং সেখানে তাদের যে যে বার্তাকে তিনি দিয়েছিলেন সে কথা কিন্তু তিনি বলছেন। আমরা এখানে আরও একজনকে দেখতে পাচ্ছি যে স্লিপ নিয়ে এসেছেন, আসলে ভোট দিতে এসেছেন, এর আগে কতবার ভোট দিয়েছেন এবং এবার অনেকদিন পরে আবার 5 বছর পর পর ভোট আসে, তো ভোট দিতে আসার যে অনুভূতি এটা কেমন? এটা এবার তো ভালোই লাগলো, এবার মনে করেন একটু ভুল হলে এখান থেকে ফিরে দেয়, এই যে এই কেন্দ্রে আছি এই বুরুল্লা থেকে আইসি, সকাল 7টা বাজে থেকে আয় আই যে হেনি করতেছি, এক কেন্দ্রের মধ্যে নাই ওই দিঘির স্যালারি, এখন আবার ওহেনে গেছি, ওহেনে ঠিক আছে দিঘির স্যালারটা, ওখানে যে ভোট দিতে যাবো এখন আমার। হ্যাঁ, ভোট দিতে সবাইকে সকাল সকাল বাসায় রেখে ভোট দিতে আসা, কে কে এসেছে আপনার পরিবারে নাকি আপনি? আমার না, আমি এখন আমার হাজব্যান্ড এসে আমার ছেলে এসে, ছেলের বউ আসে নাই আর আমি এসেছি। সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছেন সবাই আসবে? সবার যার যার ইচ্ছা মতন, যে তোমাকে যেহেনে ভালো লাগে, যে ভোট পাওয়ার যোগ্য হ্যাঁ রে তুমি ভোট দেবা বলছি। দর্শক, এখানে আরও একজন মহিলা আসছে, আমি তার সঙ্গে কথা বলবো, ভোট দিতে এসেছেন সকাল সকাল, এখনো খুব একটা জমে ওঠেনি ভোট কেন্দ্র, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা ভোট দিবার আসছি। হ্যাঁ, যে নাগরিক হিসেবে ভোট দেওয়ার যে অধিকার এটা দিতে পেরে আসলে কেমন লাগছে? খুব খুশি লাগছে। দর্শক শুনছিলেন যে আসলে তারা ভোট দিতে আসতে পেরে তাদের খুবই ভালো লাগছে, এবং এখানে যদি একটু বলতে চাই যে গাজীপুরের যে 5টি আসন রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি আসলে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, এবং সেটি আসলে একটি গণমাধ্যমের প্রকাশ করা হয়েছে, এবং একই সঙ্গে যদি বলতে চাই যে আসলে গাজীপুর এক আসন নিয়ে যদি আপনাদেরকে বলতে চাই, এই আসনটিতে আসলে কি কি রয়েছে এবং কি পরিস্থিতি এই আসনের সেই জায়গা থেকে যদি বলি দর্শক, আসলে গতকাল এর আগে আমরা যদি বলি যে আসলে 3টি স্কুলে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা আমরা ঘটার কথা শুনেছি, এবং একই সঙ্গে তাদের গতকাল যে ভোট কেন্দ্রগুলোতে আসলে আগুন দেওয়া হয় তার আগে আমরা কিন্তু সেই আসন থেকে আপনাদেরকে সরাসরি লাইভ করে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে গাজীপুর এক আসন নিয়ে যে আসলে
নির্বাচনটি হচ্ছে সেখানে কিন্তু আকম মোজাম্মেল হক তিনি কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং সেখানে তিনি কিন্তু নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক জানিয়ে দিতে চাই এই আসনে আসলে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কালিয়াকৈর এবং গাজীপুর সিটি কর্পোরেশনে এক হতে 18 নং ওয়ার্ড নিয়ে কিন্তু এই এক আসনটি গঠিত এবং এটি দেশের যে 300টি আসন সেই 300 আসনের মধ্যে 194 নম্বর আসন কিন্তু এটি এবং এখানে কিন্তু ভোটার সংখ্যা 6,95,864 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা 3,49,515 জন। একই সঙ্গে নারী ভোটারের সংখ্যা কিন্তু 3,46,338 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। এই কেন্দ্রে আমরা জানি যে বা এই আসনটিতে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ পদত প্রার্থী নৌকা প্রতীকে আকম মোজাম্মেল হক এবং চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, তিনি তৃণমূল বিএনপি থেকে সোনালী আসনে করছেন। নিয়াজ উদ্দিন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে করছেন। শফিকুল ইসলাম তরিকত ফেডারেশন ফুলেল মালা নিয়ে কিন্তু তিনি করছেন এবং ফজলুর রহমান তিনি কিন্তু ইসলামিক ঐক্যজোট মিনার প্রতীকে করছেন। রেজাউল করিম স্বতন্ত্র ট্রাক প্রতীকে কিন্তু তিনি নির্বাচন করছেন। এরপর আরও একজন রয়েছেন, তিনি হচ্ছে আরশেদুজ্জামান, তিনি জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম, তিনি কিন্তু নোংর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 7 জন। এই 7 জনের মধ্যে কিন্তু আসলে এই আসনটিতে লড়াই চলছে, ভোটের লড়াই। এবং সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুরে সচরাচর আমরা জানি যে একটু শীতের আবহাওয়াটা বেশি পাওয়া যায়, তবে সকাল সকাল আজকে যেটা হচ্ছে যে রোদের আবহাওয়া কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি এবং সেই পরিপ্রেক্ষিতে এখন যেই কড়াকড়ি নিরাপত্তার মধ্যে আসলে ভোটের কেন্দ্র রাখা হয়েছে এবং সেই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ থেকে শুরু করে আনসার বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কেন্দ্রের সামনেই আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি কড়া নিরাপত্তা রয়েছে। এছাড়াও আমরা যদি বলি যে আসলে এখানে 3টি বিল্ডিংয়ে কিন্তু 4টি আসলে কেন্দ্র করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষজন তারা কিন্তু ভোটার দিতে আসছেন, ভোট দিতে আসছেন এবং তারা আসলে তাদের যে ভোট দেওয়ার অনুভূতি সেটা কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন। আমি কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনি কি প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন কিনা? জি, আমি প্রথমবার। এই যে প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি, এটা কেমন? এটা খুবই ভালো। অপেক্ষা করছিলেন কতদিন যাবত? অপেক্ষা করছিলাম 2 বছর যাবত। 2 বছর যাবত। হ্যাঁ, আসলে এই যে ভোট দেয়া, এই যে অনুভূতি, এই যে আবেগ, এটা আসলে কেন কাজ করলো? অন্যান্য বিষয়ের জন্য তো কাজ করে, এটা আসলে কেন মনে হলো যে এটার জন্য এতটা আবেগ কাজ করছে? এটা একটা নতুন অভিজ্ঞতা, ভোট দেওয়ার মাধ্যমে সব বুঝতে পারবো। আপনি কি আসলে এর আগে থেকে আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে আপনাদের এই আসনে মনে মনে সিলেক্ট করে রেখেছেন কিনা, কাকে করেছেন সেটা জানতে চাইবো না? হ্যাঁ, আগে থেকে সিলেক্ট করে রেখেছেন। উনি আসতে পারলে ওনার সাথে আসলে আপনাদের কি চাওয়া, যিনি আসলে আসবেন এবার উনি হয়তো বা উন্নত করবেন রাস্তাঘাট, আমাদের এটাই চাওয়া। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নতুন একজন ভোটারের সঙ্গে, তিনি আসলে প্রথমবার ভোট দেওয়ার যে অনুভূতি সেই কথাকে কিন্তু জানাচ্ছিলেন। আমরা একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোটের কেন্দ্রের সামনে যারা আসলে এজেন্ট রয়েছেন এবং প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদেরকে উপস্থিতিও আমরা সরব দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে এই যে এই আসনটিতে 7 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কারা আসলে কীভাবে এগিয়ে যাচ্ছেন সেটা একটু জানা যাবে হয়তোবা সময়ের পরে। ভাই রইস তো কারা ডাকবেন, রইস তো কারা ডাকবেন, আয়েন আয়েন আয়েন, সরি আস্তে আস্তে বড়। ভোট চলছে আজকে, ভোট শুরু হয়ে গিয়েছে, কেমন দেখছেন এবং আপনারা ভোট প্রয়োগ করবেন কি অনুভূতি
ভোট প্রয়োগের পর যিনি আসলে দায়িত্বে আসবেন এই আসনে তার কাছে আসলে চাওয়া পাওয়ার বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ ইত্তেফাককে। আপনারা জানেন এই 2024 সালের 7 জানুয়ারি যে ভোটটা, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটটা যদি সুষ্ঠু স্বাভাবিক হয়, সারা বিশ্বে আমাদের দেশের মানমর্যাদা বৃদ্ধি পাবে এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর এখন যে ভোট হচ্ছে আমাদের গাজীপুর এক আসনে, এখানে যিনি আমাদের মন্ত্রী মহোদয় যেমন আকম মুজাম্মেল হক, উনি বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং উনি দীর্ঘ 51 বছর যাবৎ আল্লাহ তাকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন, অত্যন্ত দক্ষতার সাথে পালন করছেন দায়িত্ব এবং জনমানুষের সাথে নিবিড় সম্পর্ক রেখে চলছেন, যে কারণে এখানে উনি পাশ করবেন। আর উনি পাশ করলে উনি আমাদের গাজীপুরের গর্ব, বাংলাদেশের গর্ব, 19 মার্চের মহানায়ক, ওনাকে আমরা নির্বাচিত করব এবং আশা করি পরবর্তীতে, দুই টার্ম মন্ত্রী আছে, পরবর্তীতে ওনাকে জননেত্রী শেখ হাসিনা আবারও মন্ত্রণালয়ে কোনো দায়িত্ব দেবেন, তাতে করে আমাদের এই গাজীপুরের প্রভূত উন্নয়ন সাধিত হবে। এই কারণেই আমরা সবাই উৎফুল্ল এবং সবাই আশাবাদী যে আকম মুজাম্মেল হককে নৌকায় ভোট দেব। একটু বিষয় যদি জানতে চাই, এখন পর্যন্ত আমি এই ভোট কেন্দ্রে এসে নৌকার যারা আসলে এজেন্ট বা পোলিং অফিসার যারাই রয়েছেন না, তাদেরকে, তাদের সংখ্যাটা একটু বেশি বা অন্যদের সংখ্যা কিন্তু খুব একটা দেখছি না, এবং এটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা, যারা আসলে 7 জন প্রার্থী রয়েছেন এই আসনে, আপনার কি মনে হয়? আমার জানা মতে এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যিনি তার যে এজেন্ট, আমি জানা মতে যে প্রত্যেকটা বুথে তাদের এজেন্ট আছে। আর এখানে আমি দেখছি যে নোঙর মাখারও এজেন্ট আছে, নোঙর মাখার বেশ ভালো এজেন্ট আছে। তো নোঙর মার্কা, নৌকা মার্কা, ট্রাক মার্কা এবং অন্যান্য মার্কা সম্বন্ধে আমি ততটা এইটুকু দেখলাম। তো তাতে তো আমি দেখতে পাচ্ছি এজেন্ট আছে, নাই এ কথাটা বলা যাবে না, হয়তো অনেকেই ছোট ছোট দল, তাদের সামর্থ্য ছিল না, এই জন্য হয়তো দেয়নি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে একজন ভোটারের সঙ্গে এবং একই সঙ্গে তিনি কিন্তু আসলে এজেন্ট হিসেবে কাজ করছেন আকম মুজাম্মেল হকের, এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে আসলে লোকবল কম কিংবা তাদের লোক সংখ্যা কম বলেই তারা আসলে বুথগুলোতে সেভাবে এজেন্ট প্রয়োগ করতে পারেনি, তবে এজেন্টগুলো রয়েছে বিভিন্ন বুথের সামনে। এবং যদি বলতে চাই দর্শক, যে সেই দিক থেকে সংখ্যা কিংবা বাহিরের যে পরিবেশ, সেই জায়গা থেকে আসলে নৌকার এজেন্ট যারা রয়েছেন তাদের সংখ্যাটা একটু বেশি আমরা এখানে লক্ষ্য করেছি। দর্শক, এই ছিল আসলে এই চন্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে গাজীপুরের যে ভোট গ্রহণ শুরু, সে ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আবদুল্লাহ জুবাইর, এবং গাজীপুরের সর্বশেষ ভোটের পরিস্থিতি আপনাদেরকে জানাবো।